साधु बचन धर्म कर्म प्राण जुआ मजे सब हारिए पागल साजार भान चोर मुखे साधु बचन धर्म कर्म प्राण जुआ मजे सब हारिए पागल साजार भान रंग बेरंगेर मानुष मिले तुलछे नानान सुर भालो मंद मिशे एकरम नाम गोविंदपुर रंग बेरंगेर मानुष मिले तुलछे नानान सुर भालो मंद मिशे एकरम नाम गोविंदपुर गोविंदपुरेर गल्प ফুলমারা করি নাই আর এই যে নাম্বারটা এটা কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার, হ্যাঁ এখনই পাঠা দেন, নাহলে কিন্তু একটু ঝামেলা আছে। এবার সে আবার যে আমার চোখের সামনে কে দাঁড়ানো জানেন তো, দোলন চাপা, দোলন চাপা তো আবার জানেন চাপে থাকতে পারে না, ওরে আবার চাপাইতে গেলে কিছু লাগে। কস কি কই, এই যে কথা কম দুলা ভাই, কুতু কুতু কেমন আছে? শোনে আমি কিন্তু চলে আসছি, কোনো কিছু ফ্ল্যাশ হবে না, আপনি খালি ওর 10,000 টাকার সাথে 3,000 টাকা এক্সট্রা দিয়ে দিবেন, রাখি। হ্যাঁ কোনো আমার 3,000 টাকা আমারে দিয়ে দিবা। আর সিরুরুম কোনটা? সিরুরুম তো এই কোনায়, তো খুব সাবধান, সেখানে তো সিটার আছে। আমারে কোন লাগবো না, ধরো এটা। কয়েক কাপ শহরে আমি যাব না, আমি মিষ্টিও খাবো না, বুবুরে কমো, বুবু কর্তিকা আঙ্গুই বাড়ির ভিতরে পরি ঢুকছে, না 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 পরি কত কাল আমার নজরে আসার কথা না, আপনি জান কা চা 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 ভাই কি আবলতা বল বলছেন আপনি, এসব আমি পরি না মানুষ। কোন বিয়ে কে বিয়ে, আপনি কে কি হয়ে পরি কি কয়? আমি পরি না মানুষ, আমি হইতেছি বাচ্চা পুকুরের শালি দোলন চাপা। ও আচ্ছা, তো ভবির আপনার বিয়ে কই আমাকে বিয়ে করছে যে বিয়ে থাকবে সুন্দর, তো মানে এমন সুন্দর তো কমই দেখছি, সুন্দর তো হর কিছু বললেন না না বেন, আপনি আপনি বসেন, আসতে কোনো সমস্যা নেই,
দিনার কোনো সমস্যাই হয়নি। বাচ্চা ভাই আমার দুদিন আগে কইতো আমি যে আপনারে নিয়ে আসতাম। না আসলে দুলা ভাই আমারে কইছিল, কিন্তু আমি কইছে কি আমি নিজে গিয়া সিরু বিআই রে সারপ্রাইজ। আপনি দেই আমারে চিনে। হ্যাঁ চিনি তো, দুলা ভাই আপনারে নিয়ে এত কথা কয় হয় না, সব সময় কয় যে আপনি একটা ভালো মানুষ, আপনি দেখতে একটু কালা, তাতে কি হইছে, আপনার মনটা ভালো, আপনি চরিত্রবান, আপনি সৎ, এত কথা শুনতে শুনতে না নিজের মনের মধ্যে আপনার একটা ছবি আঁকা ফেলছি। আপনি কি ছবি আঁকছেন? যা শুনছিলাম সেটা দিয়ে তো কল্পনা করে যে আফ্রিকানরা যেরকম কালো হয় না ওরকম চিন্তা করছিলাম, কিন্তু আয়েশা দেখি তো আপনি তো তেমন না। কি যে বলেন না ভাই। ঠিকই কইতাছি। এই তোমার আমি খুঁজতেছি, তুমি আসলে বিয়ার ঘরের মধ্যে এসে গল্প করতেছো। দুলা ভাই কত দূর থেকে আমি আইছি, আমার তো ড্রেস না দাদা কোন ঘরে আইছি। না এটা তো আমি জানি যে তুমি অনেক দূর থেকে আসছো, কিন্তু আমি তো এখানে আসার সাথে সাথে বলছি নিজের ঘর মনে করবা, নিজের বাড়ি মনে করবা, এরকম এরকম পরপর মনে করবে না, জানলে তুমি মনে করো এই ঘরে এসেছি তুমি। হ্যাঁ না 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 কি কও, তা হয় নাকি, এটা তো সিরু বিআই রুম। না তা তো ঠিক, তা তো ঠিক, বিআই এর রুম বলে কথা এখানে তো ডিস্টার্ব করা ঠিক হবে না। এক কাজ করো তুমি আমার রুমে যে রেস্ট নাও আপাতত। হ্যাঁ ওই যে ভাবির কাছে তো গেস্ট রুমের চাবি, ভাবি আসলে খুলে দেবে। অসুবিধা নেই, অসুবিধা নেই, ওই মানে যতক্ষণ না রুম খোলা না থাকে মানে আমার করে রেস্ট নিলে অসুবিধা কি। দশ দিন সময় লাগবে এই ঘুমটারে, আমি আবার কত রুম বানাবো। ভাবি কি রান্তাছো? মাছ রান্তি আছি। ঘটনা কি ভাবি? হাসনা কেডা? এই হাসনা কেডা হে মুই কব কেমনে? হুম আর তো গুগরে কি হয় না হয় হে খবর খবর কি মুদারে থাই? শোনো ভাবি, তুমি আমাকে ঘরে কারো খবর রাহো আর না রাহো, তুমি যে হান্নান ভাইয়ের খবর দে রাহো এটা কিন্তু আমি ভালো করেই জানি। এই তুমি মোরে কিছু কইতে চাও? মাছের তরকারি আমায় দিতে কিন্তু বলল না, রাইতের বেলায় হাসনা গল্প শুনবো তোমার দিদি। তো মার্জিনা কই? মার্জিনা ও মার্জিনা কিছু বাবা হয় কও। শোন তোর লেগা ভালো একটা বিয়ের প্রস্তাব আছিল, ফুলাই সরকারি চাকরি করে খাদ্য গুদামে, আর না করিস না মা তোরে গোপনে ফুলাই দেখা গেছে পছন্দ হয়েছে। মানে তোর বউর সাথে আমার কথা হয়েছে? হ্যাঁ ওর রাজি আছে। আব্বা মা তোমরা তো সব কিছুই জানো, তারপরও মানে ছেলে হিসাবে খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে জুয়া খেলে, জোচ্চরের সাথে বিয়া দিলে মা একদিন দেখবে যে সব কিছুই হারায় ফেলাইছে, কিচ্ছুই থাকবো না। বউরে তো ছেলের লগে বিয়ে দিছিলাম, আমার লগে ভালো করতেছো কেন? বোনেরে যখন মোরা বিয়ে দিছিলাম তখন তুই কি মোরা জানতাম যে হেরা ছেলের গোষ্ঠী? কিন্তু এত কান্দ না
গোবিন্দপুরের গল্প, গোবিন্দপুরের গল্প। বুঝতে পারছি বুঝতে পারছি, চা খাইতে বলবা। চা খাবো না, প্লেনের মধ্যে কফি খাই আসছি বেটা, কফি। সন্ধ্যার সময় কথা বলবো না, ঠিক আছে? এখন তাহলে যাই, ভালো থাকো। মামা, আমার টাকা আপনি দিয়া দেবেন। আমাকে হিরো বানানোর কথা বলে আপনি আমার কাছ থেকে যে টাকাগুলো নিছেন, সেই টাকা গুইনা গুইনা ফেরত দেবেন, হিরো আমি হইতে চাই না। আর আমি অনুরোধ করতেছি, আপনি এমন কোনো সিচুয়েশন তৈরি করবেন না যে আমার মাথা গরম হয়ে যায়, উল্টাপাল্টা কোনো অঘটন ঘটে যায়। এ কি কথা বলতে আসছো কি? কষ্ট দিয়ে কলম কথা বলতে আসো কলজার মধ্যে? এ সব কিছু ঠিকঠাক করিয়ে ফেলাইছি, এখন বলতে আসো তুমি নায়ক হবে না। তুমি নায়ক হবে না তো নায়ক হইবে কিডা? এই গ্রামের ভিতরে, অত্র জেলার ভিতরে তোমার মতো এরকম সুন্দর চেহারা ছেলে দ্বিতীয় এক আছে? তুমি আমাকে দেখাইতে পারো যে তুমি নায়ক হবে না? শোনেন মির্জাফর মামা, আমার চেহারা কেমন সেটা আমি খুব ভালো করে জানি, প্রত্যেক দিন আয়না দেখি, কথা সেটা না। আপনি যদি চেষ্টা করেন একটি টাকা কম দেবেন, হবে না। আমি যেভাবে আপনার টাকা গুনা দিছি সে একইভাবে এখন এই মুহূর্তে আপনি আমার টাকা দিবেন? টাকা না দিয়ে এখান থেকে যাইতে পারবেন না, দেন টাকা দেন। কি তাহা কি বেডা, গাঙ্গের পানি যে বালতি দিয়ে উডাইলে আমার ডালিয়ে দিলাম, পকেট ভরিয়ে লইয়া গেলা, ফালতু ঘুরে গেল জানি কোথার গো। শোনো বেবা, কিছু রেডি করিয়ে ফেলাইছি তুমি সাথে। এই তোমার সাথে কি কথা আছে নাকি? কথা আসলে তুমি হবা যায় সিনেমার নায়ক কাম প্রডিউসার, টাহা লগ্নি করবা, সেই পিনে সব কিছু রেডি করিয়ে ফেলাইছি, কেউকে কিছু বলি নাই। কেন বলি নাই? সারপ্রাইজ দেব, সারপ্রাইজ। আসুক কয়েছা নায়িকা, হ্যাড ডেট কনফার্ম করিয়ে ফেলাইছি, এক নাম্বার নায়িকা দেশের। আর এখন তুমি বলতে আসো তুমি নায়কগিরি করবা না, এবারা কই যায় কইলো, অনেক কষ্ট দিয়ে হলাই লিখলাম বেটা। মামা মামা ভুল বুঝবেন না, আচ্ছা নায়িকার নামটা কি? নায়িকার নাম সারপ্রাইজ, সারপ্রাইজ দেব। গুড গুড গুড, খুব খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা মামা, যে সিনেমাটা হবে, সিনেমাটার যে গল্পটা হবে, সে গল্পে তো হিরোকে প্রাধান্য দিতেই হবে, কারণ এখন হিরো ছবি কিন্তু সব জায়গায় হচ্ছে। এই গল্পটা কে লিখছে তার সাথে আমার একটু আলাদাভাবে? তোমার সামনেই খারাই রয়েছে, আলাদা ফোনে যোগাযোগ করা লাগবে না, ফেস টু ফেস তুমি জিজ্ঞাসা করতে পারবা। তোমার মামাই লাগছে, মামা ওয়ান অ্যান্ড অনলি মির্জাফর। স্কুলের চৌকাট পার করতে পারে নাই অশিক্ষিত গণ্ডমূর্খ, সে লিখবো গল্প, সেটা আবার শুট হবো, আর আমার বিশ্বাস করতে হবো না। এই তো এই জন্যই হয় না, ওই যে সাইর পাইয়া আছে না, কপালে সিঁদুর দিলে ঘষা দিয়ে উড়াই ফেলা। এ বেটা, এ কিশোর কুমার, হ্যাঁ কি কোনো যে হারমোনিয়ামের কোনো ওস্তাদ আসলে? হ্যাঁ পরে কিশোর কুমার একটু থামাই রাখতে পারছে, এক নাম্বার কিশোর কুমার। হ্যাঁ তো সেই রকম তোর মামা তোর সামনে খাড়াই রয়েছে, পীর্তিভা বলতে পারো যে পীর্তিভা। হ্যাঁ এটা হলে গড গিফটেড আল্লাহ দিয়ে ফেলাইছে, সে যে লেখছি সে যে গল্প, ওরে মাবু থাকি বলবো। তুমি হইলে যে কিরা মদখোর নেশাখোর হলো যে নায়ক, বড় লোকের ছেলে, বাপের অনেক বিষয় সম্পত্তি গার্মেন্টস গার্মেন্টস আছে, কিন্তু সে কী করছে, বস্তির এক মাইয়ার প্রেমে পড়িয়ে গেছে, নায়িকার প্রেমে পড়িয়া সে আর বাপের কাছে যাইবে না। কেন?
পাপে বস্তির নায়িকাকে পুত্রবধূ হিসাবে মান্যা নেবে না হেই পিন্ডে সে মদ খাইতে আসে রাস্তায় গান গাইতে আসে এইভাবে সে মদখর নায়ক হিসাবে দর্শকদের মন জয় করিয়ে ফেলাইছে এবারা তুই ভাগ না এই পিন্ডি তোরে সুস করি আমি গল্পটা লেখছি বেড়া এ মামা গল্পের মধ্যে যে প্যাসটা আপনি দিছেন আমার কাছে খারাপ লাগে নাই কিন্তু গল্পটার নাম কি দিছে মামা খয়রাতি মদখো সিনেমার নাম তোরে কই না বেটা তুই কি খয়রাতি তোর চেহারা খয়রাতি নান কি সুন্দর সানগ্লাস এরম কোটি মোটি পুরি খাড়াই রইছে খয়রাতি মদখো গোবিন্দপুরের গল্প গোবিন্দপুরের গল্প খুব সুন্দর না অনেক বড় বড় কই মাছ পাওয়া যায় জানে ভালো লাগছে না সুন্দর আচ্ছা বে আপনি বিয়ে করেন না কেন আপনার মতো বয়স হলে তো আমার এতক্ষণে দুই তিনটা ছেলে মেয়ে থাকতো লজ্জার কথা বললেন আসলে কি বিয়েন সত্যি কথা বলতেছি এটা মনের মতো মেয়ে পাই নাই তাহলে এতদিনে হয়ে যেত যেটা করলেন না এতদিনে একটা ছেলে একটা মেয়ে তাহলে পরে এখন খুঁজে পেয়েছেন কে কই আবার রাগ করবেন না তো আজব কথা আমি রাগ করবো কিসের জন্য যদি কই আপনি মজা করেন না তো মজা করিনি আমি করুন সিরিয়াস কে কোন আপনি আমার কি সেই কপাল যে আমি আপনার বউ হব আপনি যদি আমার বিয়ে করেন তাহলে পরে তো আমি মনে করব পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মাই আমি প্রমাণ সা সামনে কলম একটা কাজী বাড়ি আছে কাজী সাহেব কলম খাতা পত্র লিয়ে বইয়েই থাকে খালি কবুল 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 করবেন তাহলে কিন্তু হয়ে যাবো হয়েছে কথায় কথায় বিয়ে শাদি বাচ্চা কাছে এগুলো না মুখে মুখে হয় বাস্তবে কিছু হয় না আর বিয়াই আপনিও ওই সব ধরে নাম লিখাইলেন হাতটা রাখেন না তারপর দেখেন আপনার আমি কই লয়ে যাই কাজী বাড়িতে লয়ে যাবো কাজী হিসাবে সামনে খালি কবুল 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 করবেন দেখে দেখেন প্রমাণটা দিতে পারি কিনা কবুল কইলাম এখন দেখি আপনি সুপুরুষ না কাপুরুষ সেটা তো কাজ হিসাবে সামনে তো মনে হচ্ছে এ মনু এই তুই দি তাহাদে সই একলা আর এই সিনেমায় নায়কের যে সাইড নায়ক খালা তো মামা তো ফুয়া তো ভাই ওই নাচের সময় একটু পাশে খাড়াই টাড়াই থাকবে হেই পাট গাওনের পিন্নে 3 লাখ টাকা করে দিতে চাই হালাই দিছি পাক্কা মারি অসম্ভব সরাইন দিয়া মোর ভাগ নাই নায়কের পাঠ করবে অগণিত মানুষ খাড়াই রয়েছে কিন্তু সারপ্রাইজ দেবে এই পেন্ডে কাউকে বলি না না মামা এমনিতে সব ঠিকঠাক আছে খারাপ না কিন্তু ওই নামটা নিয়ে একটু আচ্ছা থাক 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 কারণ আমি তো খেয়াল করতেছি যত বিচ্ছিরি বেদবি মানে উল্টা পাল্টা নাম দর্শকদের নিতেছি অসুবিধা নাই আমি খামাখা আপনার ভুল বুঝতেছি ঠিক আছে মামা সব ঠিক আছে ভুল তো বেটা বোঝোই যে কই যায় তো কষ্ট দিয়ে ফেলাইছো যাই হোক শুটিং যখন শুরু করবো আনে তখন দেখ পা যে কি জিনিস তোমার মামায় তোমার জন্য বানাইছে তুমি তখন বলবা মামা খয়রাতি জগতি আরও যা খারাপ নাম আছে হ্যাও কলম দিতে পারত খালি মত কর গাঁজা কর হ্যাও বলতে পারতেন হিট আর হিট হলে যে সিনেমা বেটা কি মামা আপনি কিন্তু মানে কথার মধ্যে বুঝি তো আমি তো সব বুঝি আর কি মানুষ তো না খাই না অসুবিধা নাই টাকার জোগাড় হয়ে যাবে তবে মামা কথা হয়েছে কি যেহেতু আমি নতুন হিরো হ্যাঁ একটা সারা তো ফেলতে হবে সাংবাদিক টাংবাদিক ডাইকা মিট দ্য প্রেস খাওয়ায় দাওয়ায় মনে করেন কিছু নিউজ হবে প্রচুর পরিমাণে অসুবিধা নাই তবে মামা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট আমাকে আগে দিতে হবে কারণ আমি বাড়িতে মুখস্ত করে প্র্যাকটিস ট্র্যাকটিস করে যাবো কারণ ক্যামেরার সামনে যা যদি ব্ল্যান্ডার করি তাহলে কিন্তু আপনার বদনাম আমার বদনাম তো স্ক্রিপ্টটা কবে দিতেছে স্ক্রিপ্ট চোরের মুখে সাধু বচন ধর্ম আরে নায়কের মতো লাগতে আছি কি তুমি বলতে আছো আমি তো নায়ক নায়ক এক কোটি মানে কোন কোটি রে রেখাইছেন মার্জিনারে রেখাইলাম আমি মাত্র সহ্য পরিণত পেতনি কারো কিছু কিছু জানা না কিছু নাই হঠাৎ করে তার বিয়ে করে ফেলে এরকম একটা ঘটনা তোমার করা এই যে তুই হাঙ্গা জীবনে একটা ঠ্যাং দিলি না স্কুলে বারান্দায় এখন দেখি কি সুন্দর করে ইংলিশ ফুটাও আমার বিয়ে করতে গেলে ওয়েট করতে হবে তো মিনিমাম এক বছর ওয়েট করতে পারবে না মানুষ মিলে তুলছে নানান সুর